রমজান মোবারক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের জানাবো সেটা হলো যে আপনারা কিভাবে পবিত্র কোরআন মাজিদ খতম করতে পারেন এই রমজান মাসে, কিভাবে আপনি বুঝে মানে অর্থ বুঝে কোরআন শরীফ খতম করতে পারেন। যে কোরআন মাজিদটা আমি মূলত পেয়েছি তামিম মাহাদি ভাইয়ের কাছ থেকে, এটা মেইনলি বিতরণ হয় আপনার আল কোরআন একাডেমি লন্ডন থেকে। আমি আপনাদের দেখিয়ে দিবভাবে আপনারা বিনামূল্যে এই কোরআন মাজিদটা পেতে পারেন, এবং বাংলায় এবং ইংলিশে। এখানে আমি অনেক বিষয় বলে দিব যে কেন আমার এই কোরআন মাজিদটা ভালো লেগেছে, এবং আমি বাংলাদেশ থেকেও একটা কোরআন মাজিদ কিনে নিয়ে এসেছিলাম জার্মানি আসার সময়, বাট তারপরে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে, এবং এটার থেকে আমি যে জায়গাটাতে উপকৃত হচ্ছি সেটা হলো যে আমি অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশে আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই, অনেক পীরের মাজারে যাই, অথবা অনেককে অনেকভাবে মানে ইসলামটাকে আমরা ফলো করি, অথবা অনেকের কাছ থেকে শুনে শুনে অনেক কিছু শিখে থাকি। কিন্তু লিটারালি যতদিন না পর্যন্ত আপনি নিজে ইনভলভ হবেন, যেমন আমি অনেস্টলি আমি ফিল করতেছি, মানে আমার এই কোরআন মাজিদটা যখন থেকে আমি পড়া শুরু করেছি, মানে আমার ভিতরে অটোমেটিক একটা চেঞ্জ চলে আসতেছে, এবং অটোমেটিক আমি জিনিসগুলো অন্তর দিয়ে ফিল করতেছি। সো এই যে জিনিসগুলো, এই ফিলিংসগুলো আপনার তখনই আসবে যখন আপনি নিজে কোরআন মাজিদটা বোঝার চেষ্টা করবেন, নিজে কোরআন মাজিদের অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি হয়তো আরবিতে পারবেন না, আমি আপনি তো আর স্কলার না, আর সে কারণে আমাদের একটা কোরআন মাজিদ দরকার যেখানে বাংলায় সুন্দরভাবে অনুবাদ করা আছে, আবার সেটা কঠিন বাংলায় না। যেমন আমি বাংলাদেশ থেকে যেটা নিয়ে এসেছি সেটা আসলে অনেক কঠিন বাংলায়, মানে সহজ সরল প্রাঞ্জল যে বাংলা ভাষা সেটা না। আর এই কোরআন মাজিদের যেটা আমার কাছে বেশি বিশেষত্ব মনে হয়েছে অর্থ বোঝার জন্য, আপনারা যখন এটা পড়বেন তখন দেখবেন বাংলার বাক্যের মাঝে মাঝে এখানে ব্র্যাকেট ইউজ করা হয়েছে, ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আর সেই ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো ইউজ করেছে সেই শব্দগুলোর কারণে আপনি সুন্দরভাবে অর্থ বুঝতে পারবেন। ওই ব্র্যাকেটের শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি সেটা বুঝতে পারবেন, মানে আপনার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে না। এখন এখানে আমি কিছু বিষয় বলে রাখি, যেমন আমাদের দেশে আমরা অনেক সময় যেটা করি যে কোরআন মাজিদকে সুন্দরভাবে, মানে যেহেতু এটা পবিত্র গ্রন্থ, আমরা সুন্দরভাবে হয়তো অনেক কাপড় দিয়ে কি বলে আপনার রেহাল দিয়ে সাজিয়ে ঘরের উপরে উপরে কোনো একটা জায়গায় রেখে দেই। কিন্তু আমার কাছে মনে হয় এটা যত্ন অবশ্যই আপনি করবেন যেহেতু পবিত্র গ্রন্থ, কিন্তু এমন জায়গায় রাখবেন না যেটা আর কখনো ওখান থেকে নামানো হবে না অথবা কখনো পড়া হবে না। সো কোরআন মাজিদটাকে সবসময় আপনার হাতের কাছে রাখবেন যাতে আপনি সুযোগ পেলে পড়তে পারেন। আর যখন আপনি এই কোরআন মাজিদটা পড়বেন সত্যি আপনার ভিতরে অনেস্টলি একটা চেঞ্জ চলে আসবে। আপনি হয়তো কোরআন মাজিদ শুধু আরবিটা পড়ে যাচ্ছেন, মানে জাস্ট পড়ে যাচ্ছেন, কিন্তু এর থেকে যদি কোনো কিছু না জানতে পারেন, এর থেকে যদি কোনো কিছু শিখতে না পারেন, তাহলে আপনি হাজারবার খতম দিলেও সেটা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না, লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, লাইফে কোনো পরিবর্তন আনতে সহায়ক হবে না। সো যতক্ষণ না আপনি এটার অর্থটা বুঝবেন। এখন আমরা যারা ধরেন টোটালি আরবি পড়তে পারি না, তারা যদি এইখান থেকে বাংলা অনুবাদ আর আরবি উচ্চারণ যেগুলো আরবিগুলো যেখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সেটা থেকেও যদি আমরা কোরআন শরীফ পড়ি অথবা খতম করি, তারপরেও কিন্তু আমরা এখান থেকে উপকৃত হব, আমরা এখান থেকে অনেক বড় একটা সওয়াব পেয়ে যাব। ইভেন আপনি যদি সেটাও না পারেন, তাহলে আমার মনে হয় যে এই কোরআন মাজিদ থেকে এখান থেকে শুধু আপনি বাংলাটা পড়েন, মানে আরবি আপনি পড়তে পারেন না, ইটস ওকে, আপনি পড়লেন না, কিন্তু আপনি বাংলাটা পড়েন। বাংলাটা পড়লেও যেটা হবে যে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেমন আপনি বনি ইসরায়েল জাতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে একদম বনি ইসরায়েল থেকে শুরু করে, মানে যত নবী রাসূল এসেছে তাদের যে ইতিহাসগুলো সব কিছু আপনি জানতে পারবেন, সব কিছু আপনি নিজে জানবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। এবং যখন আপনি নিজে মানে এই কোরআন মাজিদটা পড়া শুরু করবেন, তখন আসলে আপনাকে মিসগাইড করা, মানে আপনার মগজ ধোলাই করে আপনাকে ভিন্ন পথে পরিচালিত করাটা তখন আর সহজ হবে না, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো বিভিন্ন ওয়াজ মাহফিলে যাব, শুনবো, অথবা অনেক ইউটিউবে ভিডিও দেখবো, কিন্তু আমি নিজে পড়ে দেখবো না, যে কারণে আমাদের অনেকেই হয়তো মিসগাইডেড হয়, ভুল পথে পা বাড়ায়।
আর ইসলামটাকে আমরা আসলে অনেক বেশি কঠিন করে ফেলি, যদিও আমি ইসলামিক স্কলার না। অ্যাজ এ সাধারণ পার্সন হিসেবে আমার কাছে যেটা মনে হয়, আপনার জীবন ব্যবস্থাটাকে যদি ইসলামের আলোকে গড়ে তুলতে চান, তাহলে আমার মনে হয় শুধু কোরআন আর হাদিস এগুলো একটা ধরে থাকলেই আপনি সঠিক পথটা পেয়ে যাবেন, মানে এবং আপনি সিদ্ধান্তে আসতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য সঠিক কোনটা সঠিক না। সো আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনারা যেন রমজান মাসে কোরআন খতম করতে পারেন এবং আল কোরআন একাডেমি লন্ডনে এই কোরআন শরীফটা আপনারা পেতে পারেন। আর আমি আমার পিসি থেকে সব ডাউনলোড লিঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদের ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে আপনারা অ্যাটলিস্ট কোরআন মাজিদটা যদি কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনারা যেন পিডিএফ ফাইল থেকে পড়তে পারেন। যেহেতু এখন লকডাউন চলতেছে, লকডাউনের এই সময়টা অলসভাবে নষ্ট না করে রমজানের যে তাৎপর্য সেগুলো বোঝার চেষ্টা করুন এবং সেই সাথে এই কোরআন মাজিদটা পড়ার চেষ্টা করবেন। আপনারা যেটা করবেন যে আল কোরআন একাডেমি লন্ডন এদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, ভিজিট করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন মাজিদগুলো বাংলা অনুবাদ দেওয়া আছে, সেই সাথে ইংলিশ আছে এবং নেপালি আছে। সো আপনার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উর্দু ট্রান্সলেশন আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে এত কাট করে আপনি কপিটা পেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মূল্য নাই, জিরো জিরো, শুধু আপনাকে হয়তো শিপিং কস্টটা দিতে হবে। আর সেই সাথে আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো যে আপনি পিডিএফ কপি পেতে পারেন, যেমন এই যে ডাউনলোড ইওর কপি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর কপিতে গেলে আপনারা এখানে পিডিএফ ভার্সনটা পেয়ে যাবেন। এখন ডাউনলোড কোরআন ইংলিশ ট্রান্সলেশন, শুধু আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে আপনার ওই ডাউনলোড লিঙ্কটা আপনার ইমেলে চলে যাবে। আর সেই সাথে এখানে বাংলা ট্রান্সলেশনটা আপনি পিডিএফটা পেতে পারেন, অথবা এই যে নেপালি ট্রান্সলেশন। সো এখানে তিনটা ট্রান্সলেশন আছে পিডিএফ ভার্সনে, আপনি যে কোনোটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ফ্রি অফ কস্টে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা সবাই কোরআন বুঝে পড়তে পারি এবং কোরআন মাজিদ থেকে অনেক কিছু শিখতে পারি এবং সেই অনুসারে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি এবং সেই অনুসারে যেন আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। সো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।